মানুষকে কষ্ট দেওয়া এমনিতেই গুনাহের কাজ, এমনকি নবীজি বলেছেন যেন এক মুসলিমের দ্বারা কোনো মুসলিম কষ্ট না পায়, এমনকি বিনা কারণে কোনো অমুসলিমকে কষ্ট দেওয়া যাবে না, এটাই ইসলামের বিধান। এছাড়াও ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব এমন তিন শ্রেণীর মানুষের কথা, যাদের কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। সেই তিন ব্যক্তি কারা, চলুন জেনে নেওয়া যাক। যাদের কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, তারা হলেন প্রতিবন্ধী, পাগল ও অসহায় নারী, যাদের প্রতি এহসান করলে আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালে মানুষকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অসহায় নারী, প্রতিবন্ধী ও পাগলদের প্রতি অত্যাচার নির্যাতন করলে যেমন আল্লাহর আরশ কেঁপে ওঠে, তেমনি তাদের প্রতি দয়া প্রদর্শন করলে দুনিয়া ও পরকালে মুক্তি সুনিশ্চিত। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতেন, তথাপি তিনি প্রতিবন্ধী ও অসহায়দের অধিকারের ব্যাপারে খুব বেশি সজাগ ছিলেন। তিনি প্রতিবন্ধীদের বিশেষ মর্যাদা দিতেন, যার প্রমাণ হযরত বেলাল ও হযরত ওমরে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু বাক প্রতিবন্ধী ছিলেন, তারপরও তিনি হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার অস্থায়ী শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। এমনকি তিনি যখনই তাকে দেখতেন তখনই বলতেন, স্বাগতম জানায় তাকে যার ব্যাপারে আল্লাহ আমাকে ভর্ৎসনা করেছেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কোনো এক বিষয়ে তার কথার অগ্রাধিকার না দেওয়ায় আল্লাহ তাআলা সতর্কতামূলক আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, সে ভুরুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এলো। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করেন, তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন, তাদেরকে বিশেষ গুরুত্ব দিতে থাকেন। আর প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শও বটে। মনে রাখতে হবে, প্রতিবন্ধী পাগল ও অসহায় নারী সমাজের মানুষদের একটা অংশ, তাদের বাদ দিয়ে সুন্দর সমাজ কল্পনা করা যায় না। তাদের প্রতি সহমর্মিতা দেখালে দুনিয়া ও পরকালে মুক্তি সুনিশ্চিত। এসব অসহায় মানুষদের ন্যূনতম মৌলিক অধিকারগুলোর প্রতি লক্ষ্য রাখা যেমন জরুরি, তেমনি এগুলো তাদের অধিকার। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা দেখানো ও সহানুভূতিশীল হওয়ার কথা বলা হয়েছে। বিশ্বনবী হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের খোঁজ খবর নাও এবং বন্দীদের মুক্তি করে দাও। বুখারী। সুতরাং প্রতিবন্ধী পাগল ও অসহায় নারীদের প্রতি অবিচার নয়, তাদের প্রতি সুবিচার করার মাধ্যমে আল্লাহর আজাব ও অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা জরুরি। কেননা তাদের প্রতি বিয়ে খেয়াল হওয়ার কারণে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সতর্কতামূলক ওহি নাজিল করেছিলেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রতিবন্ধী ও পাগল অসহায় নারীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি তাদের অধিকারের প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুক।